আর এটা রয়েছে 18-15 সেট আপ, মানে বেসে 18 ইঞ্চি স্পিকার রয়েছে এবং টপের হচ্ছে 15 ইঞ্চি স্পিকার রয়েছে। এখানে পূজিত হচ্ছে বজরং বলি প্রতিমা। এরপরে রয়েছে অপরাজিত দাদা ভাইরা, তারা অক্লান্ত পরিশ্রম করছে এই স্থানে গান সিলেক্ট করার জন্য। হ্যালো গাইজ, এই প্রভাত, চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আজকে চলে এসেছি মল্লিকপুর দক্ষিণ মামতপুর সর্দারপাড়ায়, আর যেখানে বজরংবলি পুজো উপলক্ষেই চলে এসেছে সরারহাট থেকে কৃষ্ণ সাউন্ড। তো আমার এই ব্লগের মাধ্যমে সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করব এই সাউন্ড এই স্থানে কী কী জিনিসপত্র নিয়ে চলে এসছে এবং কেমনভাবে তার বক্সটি বাজাচ্ছে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এখন চলে এসেছি দক্ষিণ মামতপুরে, এদিকটা গেলে আপনারা যাবেন মল্লিকপুর, আর এদিকটা গেলে আপনারা যাবেন গোপালপুর। আর দেখুন, এখানে রয়েছে পুজোস্থল, আর পাশেই রয়েছে কৃষ্ণ সাউন্ডের বক্সটি, এবং এই ঘরটির মধ্যে রয়েছে এই সাউন্ডের অ্যাম্পলিফায়ারগুলো। অবশ্য সবগুলো দেখানোর চেষ্টা করবো, তবে আগে হচ্ছে এখানের প্রতিমাটা দেখানোর চেষ্টা করবো, বজরংবলী যে প্রতিমাটা রয়েছে। এখানেই পূজিত হচ্ছে বজরংবলী প্রতিমা। আর দেখুন এখানে মূর্তিটা, দেখুন কত সুন্দরভাবে সাজানো হয়েছে। পুরোহিত মশাই এখন পুজো করছেন, তো দেখুন এখানে পুরোহিত মশাই রয়েছে, আর পাশেই রয়েছে শিবলিঙ্গ। দেখুন সেই স্থানে রয়েছে স্টেজ, আর এখানে অনেক ডিটেলস দেওয়া রয়েছে, অবশ্যই আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো দেখুন লেখা রয়েছে সর্বজনীন শ্রী শ্রী বজরংবলী পূজা, পরিচালনায় রয়েছে দক্ষিণ মামতপুর সর্দারপাড়া, আর কালকের এখানে বিসর্জন রয়েছে, অবশ্যই আপনারা সবাই চলে আসতে পারেন। এবার আমি আপনাদের সেই স্থানে বসানো রয়েছে কৃষ্ণ সাউন্ডের বক্সটি, অবশ্যই আমি আপনাদের দেখানোর চেষ্টা করব, তো অবশ্যই আপনারা দেখতে থাকুন। এখানেই চলে এসেছে কৃষ্ণ সাউন্ডের দুখানা বেস এবং তিনখানা টপ, আর দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সাজানো হয়েছে। আর এটা রয়েছে পপ বেস, আর দেখুন এটা চলে আসছে বি ক্যাবিনেট সেন্টার থেকে। আর দেখুন এখানে নাম্বারও দেওয়া রয়েছে, 8001048430, এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে বি ক্যাবিনেট থেকে এরকম ক্যাবিনেট বানাতে পারবেন। এটা রয়েছে 4-4 সেট আপ, মানে হচ্ছে বেসে স্পিকার রয়েছে 4টি এবং টপেও স্পিকার রয়েছে 4টি। আর এটা রয়েছে 18-15 সেট আপ, মানে বেসে 18 ইঞ্চি স্পিকার রয়েছে এবং টপের হচ্ছে 15 ইঞ্চি স্পিকার রয়েছে। তাছাড়া সুন্দরভাবে টুইটার র্যাক দিয়ে সাজিয়েছে, দেখতে পাচ্ছেন এই সাউন্ড। আর এখানে রয়েছে 7খানা টুইটার র্যাক, তবে দুখানা রয়েছে ডবল টুইটার র্যাক। আর এই সাউন্ডে ব্যবহৃত অ্যাম্পলিফায়ারগুলো দেখানোর চেষ্টা করবো, তো অবশ্যই আপনারা দেখতে থাকুন। এই স্থানে রয়েছে, অবশ্য গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছে। আর এপারে যে সেটগুলো রয়েছে সেগুলো দিয়ে হচ্ছে এই বক্সটিকে পরিচালনা করা হচ্ছে, আর এই পারে যে সেটগুলো রয়েছে এই দিয়ে টুইটার র্যাকগুলোকে অপারেট করা হচ্ছে। তো এখানে প্রথমে রয়েছে স্টেঞ্জারের 1000-এর একটি অ্যাম্পলিফায়ার, তারপরে রয়েছে স্টেঞ্জারের 700-এর একটি অ্যাম্পলিফায়ার, তারপরে রয়েছে আরও একটি স্টেঞ্জারের 701, তারপরে রয়েছে পরপর তিনখানা হচ্ছে স্টেঞ্জারের 501, একটা দুটো তিনটে। আর এখানে পরপর দুখানে রয়েছে ডায়নাটিকের অ্যাম্পলিফায়ার, আর এইটা রয়েছে PG5000, আর তারপরে রয়েছে এই সাউন্ডের হচ্ছে প্রেসার বোট, আর এতে হচ্ছে জট পিটি নেই, তো জট পিটি এর উপরে রয়েছে এই স্থানে জট পিটি রয়েছে। আর এই স্থানে আরও একটি সেট রয়েছে স্টেঞ্জারের 501, এখানে পরপর হচ্ছে তিনখানা স্টেবিলাইজার রয়েছে, একটা দুটো তিনটে, তারপরে পরপর 4টে হচ্ছে CA20 রয়েছে সাউন্ড স্টেঞ্জারের। এরপরে রয়েছে অপরাজিতা দাদা ভাইরা, তারা অক্লান্ত পরিশ্রম করছে এই স্থানে গান সিলেক্ট করার জন্য। তবে এবার এই সাউন্ডের সাউন্ড শোনাবো, তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। DJ Paru.
সবাই ভালো থাকবেন এবং চ্যালেঞ্জকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমার মনোবল বাড়াতে সাহায্য করবে। তো চলুন বন্ধুরা, বাই।